মূক ও বধির যারা মানুষজন রয়েছে তাদের নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং যানবাহনের ক্ষেত্রে এটা একটা বর্তমান জেলা পুলিশ এবং যে বিরাটা সাব ট্রাফিক গার্ডের গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এরা যারা রয়েছে এরাকেও এরা মূক বধির এরা অবশ্যই জেলা পুলিশের ক্ষেত্রে এবং দৃষ্টিহীন এর এদেরও ভাষা আছে এরা পৃথিবীতে আলো না দেখলেও এদের ভেতরে একটা অভিব্যক্তি আলো আছে আর যারা কথা বলতে পারে না তাদের ভেতরে একটা শব্দব্রহ্ম তৈরি হয় যেটা সমাজ জীবনের ক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি পরে বর্তমান জেলা পুলিশ এবং বিরাটা সাব ট্রাফিক গার্ড যে উদ্যোগটা নিয়েছে ঐতিহাসিক কার্জন গেটের সামনে এটা মানুষের কাছে চেতনার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ আমরা যারা দেখছি প্রত্যেকেই আপনারা মূক বধির এবং দৃষ্টিহীন আমি জানি গোটা বিষয়টা জানি এবং হচ্ছে এটা একটা এই ধরনের মানুষ এবং এই ধরনের যারা এই সমাজে যারা অংশীদার ভাগিদার এই সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা যারা ভাগিদার তারাও বলছে যান নিয়ন্ত্রণ এবং পরিবেশকে সুরক্ষিত রাখতে এদেরও ভূমিকা আছে যে কথা ওরা বারবার বলার চেষ্টা করছে এই অভিপ্রায় এই অনুপ্রেরণা এদের কাছ থেকেও সমাজ জীবনে শেখা উচিত বলে অন্তত আমাদের মনে হয়েছে দ্য কোয়েরি ডট কম আমরা সর্বত্রই বাংলায় ঘুরে আমি প্রত্যেকে দেখাতে বলে এদের মুখগুলো এই যে মুখগুলো প্রত্যেকটি মুখ কিন্তু আমাদের সমাজ জীবনের চেনা মুখ তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই বর্ধমান জেলা পুলিশ এবং সাব ট্রাফিক গার্ড বিরাটা যে উদ্যোগ নিয়েছেন যে যানবাহন এবং হেলমেট পরা এবং নিয়ন্ত্রণের গতি ঠিক রাখা এটা এদের বক্তব্যের অভিব্যক্তির মধ্য দিয়ে কিন্তু এটা করতে চেয়েছে এবং এটা করেছেন যেটা অবশ্যই সাধুবাদযোগ্য ধন্যবাদযোগ্য এবং এটা হওয়া উচিত আমরা মনে করি গোটা পরিস্থিতি যখন প্রতিদিন দুর্ঘটনা বাড়ছে একের পর এক ঘটনা বাড়ছে তখন এরাও কিন্তু এই সমাজ জীবনে এই মেসেজটা দিতে চাইছে যখন সেফ ড্রাইভ সেফ লাইফ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন আজকে তারা এই কার্জন গেটে দাঁড়িয়ে যে কথাটা বলতে চাইছেন অনেকে কথা এটা তো কথা বলতে পারেন না অনেকে দৃষ্টিশক্তি নেই কিন্তু বারবার বলছি ঈশ্বরের একটা দান থাকে সেই দানেরও তারা অংশীদার তারা সমাজ জীবনের ভাগিদার অংশীদার এই সমাজ জীবনকে সুশৃঙ্খল করার দায়িত্ব নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে পরিমার্জিত পরিবেশ করার জন্য এরাও আবেদন করেছে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আপনাদের আপনারা এই ধরনের একটা চেতনার সমৃদ্ধের ক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করেছেন এটা আপনাদেরকে দ্য কোয়ারির তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন অগ্রিম দীপাবলির শুভেচ্ছা ভালো থাকবেন এবং আমরা দেখছি এখানে আপনি কথা আপনি মানে আমি জানি আছে আমি আপনি হচ্ছেন এই আপনারা হচ্ছে এই সমাজ জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা মনে করি যে পুলিশকে আমরা বিভিন্ন চোখে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি কখনো কখনো সুনজরে দেখা উচিত তাই বাংলার যখন বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি এই দৃশ্য দেখে অবশ্যই মন ভরে গেছে আমি বাঁকুড়া থেকে ফিরছি আমি বাঁকুড়া থেকে ফেরার পথে যখন সংবাদটা পাই আমার মনে হলো না এদের পাশে একবার দাঁড়ানো উচিত অন্তত দৃষ্টিহীন এবং যারা নির্বাক যারা কথা বলতে পারেন না এবং তাদের হেলমেট বারবার ইঙ্গিত করছে হেলমেট পরা উচিত হেলমেট পরে গাড়ি চালানো উচিত গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে রাখা উচিত পুলিশকে সহযোগিতা করা উচিত তারা আকার ইঙ্গিতে সে কথাই বলতে চেয়েছেন এখানকার যিনি বিরাটা সাব ট্রাফিক গার্ডে ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় যদি আপনি আমাকে অনুমতি দেন আমি একটা লাইন আপনাকে জিজ্ঞেস করব চিন্ময়বাবু তো স্বাভাবিকভাবে উনি একটু অন্তরালে থাকতে অভ্যস্ত এটা উনি সমাজ জীবনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমি এই ছবিটা যেমন গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর বক্তব্য যেমন গুরুত্বপূর্ণ এদের ভূমিকাও গুরুত্বপূর্ণ তাই প্রত্যেককেই বিজয় তোরণের সামনে কার্জন গেটের সামনে ঐতিহাসিক দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকার চেষ্টা করলাম আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ন্ত্রণের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যেকের ভূমিকা আমার আপনার সকলের হওয়া উচিত পুলিশ সম্পর্কে মানুষের ধারণাকে পাল্টানোর জন্য অনেক কিছু কাজ হয় তাই সবাই খারাপ ভাববার কোনো কারণ নেই আজকে এরা এসছে এটা এক্সাম্পল তাহলে ভাবুন এরাও বলতে চাইছে গতিটা নিয়ন্ত্রণ হবে কি না তাই গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এরা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন দৃষ্টি নেই কিন্তু আছেও যেটা আছে অন্তরে আছে হৃদয়ে আছে যেটা মননে আছে যেটা গভীরে আছে যে কথা বলতে চায় হয়তো পৃথিবীর আলো তারা দেখতে পান না ঠিকই কিন্তু আলো তো আছে যে আলোর মধ্যে যে আলোর গহ্বরে এরাও প্রতিদিন খুঁজতে চায় জীবনবোধটা কীভাবে হওয়া উচিত গতির ক্ষেত্রে নিয়ন্ত্রণ কতটা থাকা জরুরি তাই আপনাকেও ধন্যবাদ আপনি ভালো থাকবেন এবং অবশ্যই বিরাটা সাব ট্রাফিক গার্ড ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় এবং বর্ধমান জেলা পুলিশ প্রত্যেকে আমাদের দ্য কোয়ারির তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমিত্র অবতার কার্জন গেট